Assalamualaikum, তৃতীয় শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো। অনলাইনে আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সবাই বাসায় ঠিক মতো পড়াশোনা করছো? তোমাদের স্কুল চলাকালীন সময় অর্ধবার্ষিকী জ্যামিতিগুলো করানো হয়েছিল, কিন্তু বার্ষিকীর কোনো জ্যামিতি করানো হয়নি। আজকে আমরা একটু জ্যামিতি নিয়ে কথা বলবো। এখনও তো আমাদের বার্ষিক পরীক্ষা হয়নি, তাই আমরা আজকে বার্ষিকের জ্যামিতি পাঠটা নিয়ে কথা বলবো। ইতিপূর্বে তোমরা তোমাদের ভিডিও আপলোডগুলোতে বার্ষিক, অর্ধবার্ষিকীর, জ্যামিতি বাদে বাকি সিলেবাসগুলো কিন্তু শেষ করা হয়েছে। বাসায় ঠিক মতো পড়াশোনা করো। তোমাদের জ্যামিতি কোন অধ্যায়ে তোমরা জানো তো? জ্যামিতিটা হচ্ছে তৃতীয় অধ্যায়ে। জ্যামিতি হচ্ছে দশম অধ্যায়ে। দশম অধ্যায়ে তোমাদের দশম, 10.1, 10.2 এই দুটো পার্ট তোমাদের শেষ হয়ে গেছে। আজকে আমরা 10.3 করাবো, যেটা চতুর্ভুজ সংক্রান্ত বা চতুর্ভুজ নিয়ে যেখানে আলোচনা করা হয়েছে। চতুর্ভুজ দেখতে কেমন, চতুর্ভুজ কাকে বলে, কতগুলো চতুর্ভুজ, কী কী পার্থক্য, এগুলো নিয়ে কথা বলা হয়েছে। তাহলে একটু দেখে আসি চতুর্ভুজ কী, তার আকৃতি কেমন, কত প্রকারের, কতগুলো চতুর্ভুজ, দেখতে কীরকম, চতুর্ভুজ কি একটাই না অনেকগুলো, এই বিষয়গুলো একটু আমরা দেখব। আর বাসায় এগুলো একটু পড়ব। তাহলে দেখি চতুর্ভুজ নিয়ে কি বলেছে। এটা তোমাদের বইয়ের ১১১ এবং ১১২ পৃষ্ঠায় আছে। একটু খেয়াল করবে, বাসায় একটু ভালোভাবে পড়বে। ১১১ এবং ১১২ পৃষ্ঠা, ১১১ এবং ১১২ পৃষ্ঠা, ঠিক আছে? দেখো আমি একটু শুরু করেছি ভাবে যে চতুর্ভুজের চিত্র অঙ্কন করেছি প্রথমে, যে এটা একটা চতুর্ভুজ, তার পাশেও একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ। খেয়াল করে দেখো প্রত্যেকটাই চতুর্ভুজ, এই তিনটাকেই চতুর্ভুজ বলছে। কেন এই তিনটা চতুর্ভুজ, তাই না? এটা তো অন্য কোনো নামও হতে পারতো, চতুর্ভুজই কেন নাম হলো? কারণ এরা চারটি বাহু বা রেখা দ্বারা আবদ্ধ। এই যে এটাকে বলে বাহু বা রেখা, যে কোনো একটা কথা বলতে পারো, হয় বাহু বলতে পারো বা রেখা বলতে পারো। দেখো এটা একটা রেখা, এটা একটা রেখা, এটা একটা রেখা, এটা একটা রেখা। এই চারটা রেখা যখন যোগ হয়ে একটা আবদ্ধ ঘর তৈরি করে তখনই সেটা চতুর্ভুজ। দেখেছো এখানে চারটা রেখা একটা যোগ হয়ে একটা ঘরের মতো তৈরি হয়েছে, তাই না? খেয়াল করেছো? যেমন তোমার বই, এই বইটাও কিন্তু একটা চতুর্ভুজ, ঠিক আছে? তুমি একটু খেয়াল করে দেখো,
তোমার এই যে বইটা, এই বইটাও কিন্তু একটা চতুর্ভুজ। এই যে দেখো, একটা রেখা, দুইটা রেখা, তিনটা রেখা, চারটা রেখা। তোমার বইয়ে কয়টা রেখা? চারটা রেখা। এই চারটা রেখা মিলেই এটা হচ্ছে চতুর্ভুজ। খেয়াল করেছো? তার মানে যার চারটা রেখা আছে সেই চতুর্ভুজ, এটা যে কেউ হোক। আবার দেখো, আমার এই যে স্ট্যাকটা, এটাও একটা চতুর্ভুজ। খেয়াল করে দেখো, এই যে দেখো, একটা রেখা, দুইটা রেখা, তিনটা রেখা, চারটা রেখা। তো কি দাঁড়ালো তাহলে? এরকম চারটা রেখা যখন যোগ হয়ে যায় একটার সাথে আরেকটা, তখন একটা ঘর যখন তৈরি হয় তখন সেটা চতুর্ভুজ। দেখো, এটারও চারটা রেখা মিলে একটা ঘর তৈরি হয়েছে, তাহলে এটা একটা চতুর্ভুজ। আমি নিচে কি লিখেছি? চিত্রের তিনটি আকৃতি চতুর্ভুজ। এই যে তিনটা আকৃতি চতুর্ভুজ। কেন চতুর্ভুজ? এরা চারটি বাহু বা রেখা দ্বারা আবদ্ধ। এরা চারটা বাহু বা রেখা দ্বারা আবদ্ধ। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে বলেছে চতুর্ভুজ কাকে বলে। তো কাকে বলে এটা এখন লিখতে পারবো, যেহেতু এটা আমি দেখেছি যে যে কোনো একটা আকৃতি যা চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ তাই হচ্ছে চতুর্ভুজ। যে কোনো একটা, সবগুলো লাগবে না, যে কোনো একটা আকৃতি যা চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ তাই হচ্ছে চতুর্ভুজ। তো এই যে চিত্র অঙ্কন করতে হবে, খেয়াল করবে যখনই তোমাকে সংজ্ঞা লিখতে বলবে তখন তুমি অবশ্যই সংজ্ঞার সাথে চিত্র দিবে, তাহলে তোমার সংজ্ঞাটা পরিপূর্ণ হবে, মানে তোমার কোনো ভুল থাকলো না। কারণ তুমি যে এই কথাটা বললে এটা তুমি আমাকে প্রমাণ দেখিয়েছো। আবারও বলছি, যখনই সংজ্ঞা লিখবে, এই যে কাকে বলে লিখবে, তখনই তার নিচে চিত্র দিবে। এটা জ্যামিতির ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সংজ্ঞা লেখার সাথে সাথেই একটা চিত্র দিয়ে দিবে, যে কোনো একটা চিত্র। আমি দেখো এই চিত্রটা দিয়েছি, তুমি চাইলে এই চিত্র দিতে পারো, এই চিত্রও দিতে পারো, আবার আরেকভাবেও দিতে পারো, তোমার ইচ্ছা। তো চতুর্ভুজ কাকে বলে? একটি আকৃতি যা চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ তাকে চতুর্ভুজ বলে। আশা করি বুঝতে পারছো, ভালো করে একটু দেখো, মনে হয় বুঝতে সমস্যা হওয়ার কথা না। আমি প্রথমে আগে একটু চিত্রটা করেছি যাতে করে তোমাদের সুবিধা হয় যে এটা কী। তো এটা দেখানোর পরে আমি বলেছি যে এটা একটা চতুর্ভুজ, এই প্রত্যেকটা একটা চতুর্ভুজ। কেন? কারণ এটা চারটা রেখা আছে, এই রেখা দ্বারা এটা আবদ্ধ। যাক, বুঝতে পারছো। এরপরে আমি আরেকটা পার্টে যাব। আয়ত কাকে বলে? আয়ত কাকে বলে? দেখো, আয়ত হচ্ছে একটা চতুর্ভুজ যার চারটা কোণই সমকোণ। আয়ততে হচ্ছে, আয়তর সংজ্ঞাটা কি হবে? একটি চতুর্ভুজ যার চারটি কোণই সমকোণ তাকে আয়ত বলে। সেই সাথে এটাও লিখে দিবে, একটি আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য একই। এই দুটো কথা লিখতে হবে। আবারও বলছি, এত কাকে বলে? একটি চতুর্ভুজ যার চারটা কোণই সমকোণ, চার কোণ,
সমকোণ তাকে আয়ত বলো। চারটা কোণ কি কি খেয়াল করো, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, যার চারটা কোণই সমকোণ তাই হচ্ছে আয়তন। সেই সাথে যোগ করবে যে একটা আয়তর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য একই, আয়তর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য একই, ঠিক আছে? তো আমি সংজ্ঞার সাথে চিত্রটা দিয়েছি যেটা আয়তন, দেখো খেয়াল করে যে সংজ্ঞার সাথে আমি চিত্র দিয়ে দিয়েছি। আয়তর এই বাহু আর এই বাহুকে বলে বিপরীত, এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা, বিপরীত মানে উল্টাটা, এটার উল্টাটা এটা, এটার উল্টাটা এটা, বিপরীত মানে তার উল্টা ভাগ, ঠিক আছে? এটা একটা চতুর্ভুজ যার চারটা কোণই হচ্ছে সমকোণ, মানে 90 ডিগ্রি, তাকে আয়ত বলে। আর একটা আয়তের বিপরীত বাহুগুলো সমান বা একই, বিপরীত বাহুগুলো একই, এই বিপরীত বাহু, বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পারছো। তো তোমাদের বইয়ের 111 এবং 112 পৃষ্ঠায় আয়ত আর বর্গ এই দুটো দেওয়া আছে চতুর্ভুজে, চতুর্ভুজ আরও আছে, কিন্তু তোমরা তৃতীয় শ্রেণীতে শুধুমাত্র আয়ত আর বর্গটাই পড়বে চতুর্ভুজের, চতুর্ভুজে শুধু আয়ত আর বর্গটাই পড়বে, হয়তো উপরে ক্লাসে আরও চতুর্ভুজ আছে সেটা সম্পর্কে জানতে পারবে। এখন আয়ত আর বর্গটা পড়ো। তো আমরা আয়তটা বুঝতে পেরেছি যার চারটা কোণ সমকোণ আর যার বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য একই, এটাকে বলা হয় আয়ত। এবার আমরা বর্গ নিয়ে আলোচনা করব। বর্গ কাকে বলে? একটি চতুর্ভুজ, বর্গ কিন্তু একটা চতুর্ভুজ, আয়ত একটা চতুর্ভুজ, তাই একটি চতুর্ভুজ লিখেছে। একটি চতুর্ভুজ যার চার কোণ সমকোণ, যার চার কোণ সমকোণ এবং চার বাহুর দৈর্ঘ্য একই, যার চার কোণ সমকোণ এবং চার বাহুর দৈর্ঘ্য একই, তাকে বর্গ বলা হয়। খেয়াল করেছ বর্গ কাকে বলছে? একটা চতুর্ভুজ যার চারটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, যার চারটা কোণ সমকোণ, মানে 90 ডিগ্রি, এবং চারটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, বাহু আর রেখা একই কথা, তোমরা বাহুর জায়গায় রেখা লিখলেও কাটবে না, বাহু লিখলেও কাটবে না। তো কী দাঁড়ালো? যা চারটা কোণ সমকোণ এবং চার বাহুর দৈর্ঘ্য একই, বাহুর দৈর্ঘ্য, এটা যে মাপ হবে এটারও সেই মাপ, এটারও সেই মাপ, এটারও সেই মাপ। ধরো এটা হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার। তো এই 4 সেন্টিমিটার করে করে তাদের বাহুর দৈর্ঘ্য একই। একটা চতুর্ভুজ যার চারটা কোণ সমকোণ এবং চার বাহুর দৈর্ঘ্য একই, তাকে বর্গ বলা হয়। মনে রাখবে, একটা চতুর্ভুজ যার
এই যে চারটা কোণ, এই চারটা কোণ সমকোণ, যার এই চারটা বাহু দৈর্ঘ্য একই তাকে বর্গ বলে। কোণ এবং বাহু এই দুটো নিয়ে কিন্তু কথা হচ্ছে, আয়তর ক্ষেত্র কোণ এবং বাহু নিয়ে কথা হচ্ছে, বর্গর ক্ষেত্র কোণ এবং বাহু নিয়ে কথা হলো। দেখো একটু ভালো করে পুরো বিষয়টা, আমি এখানে বর্গ এবং আয়ত চিত্র দেখো, আমি সংজ্ঞার পরে কিন্তু প্রত্যেকটারই চিত্র দিয়েছি, একটু ভালো করে দেখো আমি চিত্রগুলো কীভাবে দিয়েছি, সংজ্ঞাগুলো কীভাবে লিখেছি। সংজ্ঞাগুলো তোমাদের বইয়ে দেয়া আছে, তারপরও আমি লিখে দিয়েছি যাতে করে তোমাদের সুবিধা হয়। ভালো করে একটু খেয়াল করে দেখো, বুঝতে সমস্যা হচ্ছে কি না। আচ্ছা, এরপরে আমরা আরেকটা পার্টে চলে যাই। এটা তোমাদের 111 পৃষ্ঠায় আছে, একটা কোশ্চেন এরকম দিয়েছে, তো ভাবলাম তোমরা একটু শিখে রাখো কোশ্চেনটার অ্যান্সারটা কী হবে, কারণ পরবর্তী ক্লাসে দেখা যায় যে কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের কাজে দিবে। তো সংজ্ঞাগুলো শেষ, এখন আমি একটা 111 পৃষ্ঠায় এই কোশ্চেনটা একটু দেখবে তোমরা, দেয়া আছে, তার সাথে আমি আরেকটা কোশ্চেন একটু অ্যাড করে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি, দেখো তোমরা বুঝতে পারো কি না। বিষয়টা হচ্ছে খেয়াল করে দেখো এখানে কি দিয়েছে, তোমাদের বইয়ে দেয়া আছে চতুর্ভুজ দুইটির পার্থক্য কি। তা আমি তো জানি না তখন ও যে কোন দুইটা চতুর্ভুজ, তো পরে পড়ার পরে দেখলাম চতুর্ভুজের একটা হচ্ছে আয়ত, একটা হচ্ছে বর্গ। তো বিষয়টা তাহলে কি দাঁড়ালো, তোমাদের দুটো চতুর্ভুজ নিয়েই আলোচনা আছে, একটা আয়ত একটা বর্গ। হ্যাঁ, তো আমি তাই তোমাদেরকে একটু এই বিষয়টা একটু আলোকপাত করছি যে আয়ত আর বর্গের পার্থক্য কি, কেন এর নাম আয়ত, কেন এর নাম বর্গ, কেন এদের দুটোর নাম এক হলো না, চিত্র দেখতে আলাদা কোন কোন ক্ষেত্রে আলাদা, এই আলাদা বা পার্থক্য বা অমিল কোথায়, এই আলাদা যে বলছো এটা কোথায় কোন জায়গাটায় আলাদা, সেটাই আমি একটু নক করেছি। দেখো আলাদা হচ্ছে বাহুর ক্ষেত্রে আলাদা, আয়তর বাহু আর বর্গের বাহু আলাদা, এই জন্যই পুরো চিত্রটা আলাদা, যে আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য একই আর বর্গের চারটি বাহুর দৈর্ঘ্য একই। ঠিক আছে, আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য একই আর বর্গের চারটি বাহুর দৈর্ঘ্য একই, এটা হচ্ছে বিপরীত বাহু, মানে দুটো বাহু একটার বিপরীত আরেকটা, এর দৈর্ঘ্য একই, আর এর চারটা যে বাহু আছে চারটা বাহুর দৈর্ঘ্যই এক, এটাই হচ্ছে এদের দুজনের পার্থক্য। খেয়াল করেছো নিশ্চয়ই যে তাদের পার্থক্যটা কি, যে একজনের বিপরীত বাহুর দৈর্ঘ্য এক আর একজনের চারটা বাহুর দৈর্ঘ্যই এক, এটাই হচ্ছে তাদের পার্থক্য। পার্থক্য মানে হচ্ছে তাদের মিল নাই কোন জায়গাটাতে, বাহুর ক্ষেত্রে মিল নাই, এই কারণেই তাদের চিত্র আলাদা হয়েছে, তাদের বাহুর কোনো মিল নাই তাই তাদের চিত্রটা আলাদা হয়েছে, রেখা ছোট বড় হয়েছে যা আয়ত হয়ে গিয়েছে, রেখা সমান হয়েছে তাই তা বর্গ হয়েছে। এটা তোমার বইয়ে দেয়া ছিল, তাহলে আমি এখন বলি তো তাহলে মিলটা কোথায়, আমি এটা একটু অ্যাড করেছি যে তা আয়ত আর বর্গের মিল কোথায়, তুমি তো বলছো যে এটা পার্থক্য, তাহলে মিল কোনটা, মিল হচ্ছে কোণ দিয়ে মিল।
এরও চারটা কোণ সমকোণ, এরও চারটা কোণ সমকোণ। খেয়াল করেছো? এর চারটা কোণ সমকোণ, আবার এরও চারটা কোণই সমকোণ। এই দুটো হচ্ছে এদের মিল। মিল কোথায়? এর চারটা কোণ সমকোণ, এরও চারটা কোণই সমকোণ। তার মানে কোণ আর কোণের মিল আছে, দুটোরই কোণের ক্ষেত্রে মিল আছে, কিন্তু বাহুর অমিল আছে। এই অমিল হচ্ছে পার্থক্য, আর মিল আছে তো মানে তার মিল মিলে গেছে। তো বইয়ের 111 এবং 112 পৃষ্ঠাটা একটু ভালোভাবে পড়বে, তাহলে তোমাদের জন্য বিষয়গুলো একটু সহজ হবে আশা করছি। সংজ্ঞাগুলো বুঝতে পেরেছো, এই দুটোর পার্থক্য বুঝতে পেরেছো, দুটোর মিল কোন জায়গায় সেটাও বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।